একটা ডক দিছি, ডকটা ওপেন করো। আচ্ছা টুলটার নাম হচ্ছে স্ক্র্যাপ ডট আইও। আচ্ছা আমাদের একটা ক্রোম এক্সটেনশন আছে, এক্সটেনশনটার লিঙ্কটা ওপেন করতেছি। ওকে এক্সটেনশনটা অ্যাড করে দিলাম। ওকে এবার স্ক্র্যাপের সার্চ ক্রাইটেরিয়া স্ক্র্যাপ ডট আইওতে ক্লিক করতে হবে। হ্যাঁ লগ ইন অথবা সাইন আপ, তোমার জিমেইল দিয়ে অথবা লিঙ্কডইন দিয়ে সাইন আপ করবা। অ্যালাউ এটা হচ্ছে স্ক্র্যাপ ডট আইওর ওয়েবসাইট যেখান থেকে আমরা কাজ করতে পারি। তো তোমার এই এক্সটেনশনটার উপরে ক্লিক করলেই লগ ইন করার সাথে সাথে তুমি দেখবা স্ক্র্যাপ ডট আইওর ওয়েবসাইটে চলে গেছো। হ্যাঁ আচ্ছা এখন কিভাবে কাজ করে খেয়াল করো। স্ক্র্যাপ ডট আইওতে আমরা হচ্ছে বাল্ক লিস্ট সার্চ করতে পারি। বাল্ক লিস্ট সার্চ করার জন্য স্ক্র্যাপ ডট আইওতে লগ ইন করবা, একটা নতুন লিস্ট তৈরি করবা। লিস্ট মানে কি, লিস্ট হচ্ছে তোমার একটা এক্সেল শিট, নিউ লিস্ট। লিস্টের নাম দিলাম ধরো CMBD 73, ক্রিয়েট। আচ্ছা লিস্ট তৈরি করার পর আমাদের এখানে দেখো বাল্ক ইমেল সার্চ, ইমেল ফাইন্ডার, ডোমেইন সার্চ, লিঙ্কডইন সার্চ, চারটা অপশন তাই না। এখন আমরা বাল্ক ইমেল সার্চে ক্লিক করলাম। নিউ টাস্ক, লিস্ট নেম, যে কোনো একটা লিস্ট নেম, আমাদের লিস্ট নেম হচ্ছে CMBD। আচ্ছা বাল্ক ইমেল একটু পরে দেখাই, হ্যাঁ আমরা ইমেল ফাইন্ডারটা আগে দেখাই। যে কোনো মানুষের নাম, ঠিক আছে, মনে করো ক্লায়েন্ট তোমাকে যদি ফিক্সড করে দেয় যে ফেসবুকের মার্ক জাকারবার্গের ইমেল অ্যাড্রেস লাগবে, সেক্ষেত্রে তুমি ফার্স্ট নেম মনে করো আমাদের কোম্পানির নাম ফেসবুক, কোম্পানির নাম ফেসবুক দিয়ে দিলাম। ডোমেইন নামটা দেওয়ার পর লোকেশন, টাইটেল ধরো ভিপি, টাটা স্কাই ডোমেইন বা ওয়েবসাইটটা মনে করো আমি জানি না, ডোমেইন দিয়ে সার্চ করলাম tataskai.com, ডোমেইন তো ঠিকই আছে। রিজিউম, আচ্ছা যাওয়ার প্রথমে ইমেল ফাইন্ডারে গেলাম। ইমেল ফাইন্ডারে যাওয়ার পর তোমাকে ফার্স্ট নেম, লাস্ট নেম আর কোম্পানির নাম দিতে হবে। ওকে অ্যানোটেশন করতেছে কে, মনে করো আমি যে কোনো একজনের নাম দিলাম জ্যাসন গ্র্যান্ট, আর এখানে কোম্পানির নাম দিলাম মনে করো টম জেমস ডট কম। এখন টম জেমসের যে কটা লিড আছে সবগুলো লিড দেখাবে, এখানে 530টা লিড আছে। ওকে অলরেডি আমি ইমেল অ্যাড্রেসটা পেয়ে গেছি, ওকে ইমেলটা ভেরিফাইড jasongrant@tomjames.com, ঠিক আছে। তাহলে তার ইমেলটা হচ্ছে এটা,
কোন অ্যাড্রেস ওয়েবসাইট আমরা জুম ইনফো দিয়ে বের করব। আর টাইটেলটা কি? ওর টাইটেল হচ্ছে, টাইটেল তো দেওয়া নাই। আচ্ছা সেভ লিস্ট, লিস্ট মানে কি? CMB 73 আমাদের যে লিস্টটা তৈরি করছি লিস্টের মধ্যে চলে গেল। আচ্ছা আবার গেলাম ইমেল ফাইন্ডারে, ফেসবুকের ভিপির নাম জানতে চাচ্ছি। হ্যাঁ ভিপি হচ্ছে, ভাইয়া সবার উপরে মনে হয় দেওয়া আছে লাইভি। দিলাম facebook.com দিলাম, পেন্ডিং ভেরিফিকেশন যেগুলো আমরা বলছি ইয়েলো থাকবে, ধরে নিবা ভেরিফাইড। আচ্ছা তাহলে কি হলো, আমরা মোটামুটি ইমেল ফাইন্ডার দিয়ে আমরা যদি ফিক্সড কোনো নাম এবং ফিক্সড কোনো কোম্পানির নাম দিই তাইলে সেই লিডগুলো আমাকে বের করে দিচ্ছে। অর্থাৎ কোনো ক্লায়েন্ট যদি তোমাকে ফিক্সড কোনো ডাটা দিয়ে দেয়, অর্থাৎ এই কোম্পানির এই মানুষটাই লাগবে, এক্ষেত্রে তোমরা scrap.io ইউজ করতে পারো। ঠিক আছে, আচ্ছা scrap.io আরেকটা চমৎকার ইউজ আমি দেখাচ্ছি, বাল্ক ফাইন্ডার। ধরো তোমার কাছে এরকম 100 জনের লিস্ট আছে, তুমি 100 জনের লিস্টের শিটটাকে আপলোড করে দিলে এখানে ও অটোমেটিক্যালি তোমাকে ইমেলটা বের করে দিয়ে দিবে। আচ্ছা আমি একটু লিঙ্কডইনের সাথে তোমাকে এটা লিংক করায় দেখাচ্ছি। আচ্ছা এখানে কোম্পানি সার্চ অপশনটা কি অফ করে দিছে, ডোমেইন সার্চ? IBM দিলাম, IBM দিয়ে সার্চ করলাম। হ্যাঁ IBM এর এটা হচ্ছে ডোমেইন সার্চ, মানে ওয়েবসাইট ধরে ধরে সার্চ করা। কোনো লোকেশন দিলাম না, কোনো টাইটেল দিলাম না। এখানে হিউজ পরিমাণে লিড আছে, এখানে দেখো এই যে এই একজনের লিড আছে, এই একজনের লিড আছে, এই একজনের লিড আছে, এই একজনের লিড আছে। ওকে, এখন আমি যদি ফিক্সড কোনো কোম্পানির কোনো একটা টাইটেল দিই লাইক প্রেসিডেন্ট, দেখো সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, তারপর কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট, তার মানে সমস্ত ভাইস প্রেসিডেন্ট আসতেছে IBM কোম্পানির। এখন আমি যদি লোকেশনও দিয়ে দেই, নিউ ইয়র্ক, তাহলে নিউ ইয়র্ক এরিয়ার মধ্যে যেসব প্রেসিডেন্টরা কাজ করতেছে তাদের ইমেলগুলো তুমি পাবা। এখন এখানে সবচেয়ে গ্রেটার কে? সিনিয়র যে, সে অবশ্যই গ্রেটার, তাহলে আমাদের ওকে লাগবে। সেভ ইন লিস্ট, মনে করো আমি এখান থেকে 5 জনের নাম নিব, 2 3 4 5, লিস্টের মধ্যে সেভ করলাম। লিস্টটা কোথায়? লিস্টটা হচ্ছে এই যে CMBD 73। এটা দেখো CMBD 73 তে যে IBM কোম্পানির 5 জন মানুষের ইনফরমেশন চলে আসছে ইমেল সহ। এখন তুমি যদি চাও এগুলোকে এক্সপোর্ট করতে পারবা, সিলেক্ট অল, ডাউনলোড, ডাউনলোড এস সিএসভি বা এক্সেল। ডাউনলোড করলে তুমি এক্সেল এর মধ্যে ফাইলটা পেয়ে যাবা। সবাইকে ক্লিয়ার? এই যে এক্সেল এর মধ্যে চলে আসবে ডাটা। আচ্ছা এটা সিএসভি দিছি, তো এই সিএসভিটা আমার আসলে মাইক্রোস, আমি এক্সেল ইউজ করি না, গুগল ড্রাইভে আমি আপলোড করে কিভাবে ইয়া করবো এটা দেখাচ্ছি। নিউ ফাইল আপলোড,
ওকে csv ফাইলটা আপলোড করে দিলাম csv হচ্ছে এক্সেল এর আরেকটা ফরম্যাট ফাইলটা সার্চ করলাম এবারে csv ফাইলটাকে ওপেন উইথ গুগল শীট গুগল শীটে আমি সব ডাটা পেয়ে গেছি ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস তারপর ইমেল স্ট্যাটাস দরকার নাই ডিলিট টাইটেল দেওয়া আছে ওয়ার্ল্ড ওয়াইড ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট লোকেশন পেয়ে গেছি লিংকডইন লাগবে না তারপরে কোম্পানির নাম পেয়ে গেছি কোম্পানির ওয়েবসাইট পেয়ে গেছি আর বাকি ডাটাগুলো লাগবে না ওকে বাকি ডাটাগুলো ডিলিট করে দিলাম তাহলে কি হলো আমি একদম এক্সেল এর মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু ডাটাগুলো পেয়ে গেছি সবাই ক্লিয়ার বাল্ক সার্চ কিভাবে করছি ক্লিয়ার জি ভাই ক্লিয়ার আচ্ছা এখন আমি তো এক কোম্পানির অনেক ডাটা নিছি নট নেসেসারি তোমার এভাবে করা লাগবে তুমি চাইলে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ডাটা সার্চ করে করে লিস্টের মধ্যে সেভ করতে পারবা তারপর আমি কেটে দিচ্ছি মনে করো আমি ডোমেইন সার্চে আবার গেলাম ডোমেইন সার্চে গিয়ে আমি লোকেশন দিলাম লোকেশন পরে দিচ্ছি কোম্পানির নাম আর কি দিতে পারি কোম্পানির নাম মনে করো এখান থেকে কি আনলিমিটেড লিড নেওয়া যাবে নাকি নির্দিষ্ট কোনো 150 লিড দিতে পারবে প্রত্যেক মাসে আচ্ছা আচ্ছা ঠিক আছে আইডি দিন তো যখন শেষ হয়ে যাবে তখন এখান থেকে অ্যাকাউন্টটাকে ডিলিট করতে পারবা ডিলিট অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবা ডিলিট অ্যাকাউন্টটা কোয় আছে ডিলিট অ্যাকাউন্টটা আছে হচ্ছে তোমার এখানে কোন একটা জায়গায় ডিলিট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে ডিলিট অ্যাকাউন্ট পাবা সম্ভবত ওখান থেকে অ্যাকাউন্টটা ডিলিট করে ফেললে এই যে ডিলিট অ্যাকাউন্ট হ্যাঁ ওই ইমেল দিয়েই আবার লগইন করবা দেখবা আবার 150 টা পাইছো সবাই ক্লিয়ার জি ভাই জি ভাইয়া ক্লিন ফিক্স মানে এটা ওদের একটা বাগ আর কি অ্যাকাউন্টটা ডিলিট করে ফেললে ও আগের ইমেলটা যে ইউজ করছো সেটা সেটা নোটিস করে না ওই ইমেল দিয়ে আবার খুললে তুমি অ্যাকাউন্টে 150 টা লিড পাবা তার মানে তুমি আনলিমিটেড টাইম বের করতে পারছো হ্যাঁ ডোমেইন ক্যাপ জি ভাই ভালো অনেকগুলো বের করা যাবে ভালো একটা সুবিধা ভালো বের করতে হবে আচ্ছা তাহলে কি হলো এখন ডোমেইন সার্চে গিয়ে আমি কোম্পানি নাম দিলাম আর একটা এখন তোমাকে বলা হলো যে কি মানে আমার কাজটা হচ্ছে তোমাকে আমি কিছু কোম্পানির নাম দিয়ে দিচ্ছি এই কোম্পানিগুলার সব প্রেসিডেন্টদের বের করবা নিউ ইয়র্ক এরিয়া অর্থাৎ সবগুলোর টাইটেল প্রেসিডেন্ট হবে আর লোকেশন দিব আমি নিউ ইয়র্ক একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো আপু ভাই বলতেছি দেখুন যখন আমাকে বলা হচ্ছে যে ভাইস প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট নিয়ে নিতে বলা হচ্ছে তখন কি আমি ভাইস প্রেসিডেন্ট সিনিয়র প্রেসিডেন্ট এগুলোকে নিতে পারবো হ্যাঁ নিতে পারবো না শুধু প্রেসিডেন্টই নিতে হবে প্রেসিডেন্ট ওয়াটা থাকলে হইলো ওকে আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা এখন আমি কিছু কোম্পানির নাম দিয়ে দিয়েছি এই কোম্পানি তোমার প্রেসিডেন্ট সার্চ করা লাগবে টাইটেল দাও প্রেসিডেন্ট আর লোকেশন দিবা হচ্ছে নিউ ইয়র্ক আর কোম্পানি নাম তো আগে দিছি আবার দিলাম এই যে নিউ ইয়র্কের এর সব নিউ ইয়র্কের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাহলে ওকে আমি সেভ ইন লিস্ট করব ও ডাইরেক্টর ওকে আমি নিব না সিইও নিব না ডাইরেক্টর নিব না শুধু প্রেসিডেন্ট যারা আছে তাদেরকে নিব প্রেসিডেন্ট আর নাই তাহলে এই কোম্পানি থেকে আর লিড নাই আমার জন্য ওকে তাহলে কি আমি এক কোম্পানির মাল্টিপল লিড নিতে পারবো সমস্যা নাই যদি থাকে আর আমি তোমাদেরকে লিস্ট অফ কোম্পানি দিচ্ছি আচ্ছা লিস্ট অফ কোম্পানি বের করার একটা সহজ ওয়ে দেখাই দিই
ইয়েলো পেজেস, ইয়েলো পেজেস হচ্ছে একটা ডাইরেক্টরি যেখানে বিভিন্ন কোম্পানির নামগুলো তুমি পাবা, বিভিন্ন ইন্ডাস্ট্রি ওয়াইজ এবং লোকেশন ওয়াইজ কোম্পানির নামগুলো তুমি পাবা বা কোম্পানি ইনফরমেশন পাবা। হোয়াট ইউ আর লুকিং ফর, আমি বলছি তোমাকে ফিনান্স যত কোম্পানি আছে নিউ ইয়র্কের, আচ্ছা একটু নিচের দিকে নামো, এখানে যতগুলো কোম্পানি পাচ্ছ এই সবগুলাই হচ্ছে ফিনান্স কোম্পানি। তো ওই কোম্পানিটার ওয়েবসাইট কই পাবা? ওয়েবসাইট দিতে হবে নট নেসেসারি, আমি তোমাদেরকে এই লিস্টটা দিয়ে দিলাম। ওকে, এই লিস্টে চলে যাবা সবার ফার্স্টে। গেলাম লিস্টে, লিস্টে যাওয়ার পর তুমি প্রত্যেকটা কোম্পানি ধরবা, আমি এগুলো সব ডাটা ফেলে দিচ্ছি। নামটাকে দুইবার করবা। আচ্ছা আমি কি কি ডাটা থাকবে এটা আমি এক্সপোর্ট করার সময় দেখাচ্ছি, তাহলে কোম্পানির নাম আমি এখান থেকে পাবো, ফার্স্ট কোম্পানির নেম এইটা কপি করতেছি, কপি করলাম। এবার আমার কাজ হচ্ছে এখানে গিয়ে পেস্ট করা, আমার কি লাগবে নিউ ইয়র্কের সমস্ত প্রেসিডেন্ট, আচ্ছা কোম্পানির নাম যদি ডাইরেক্ট না পাও সে কোম্পানির ডোমেনটা একটু বের করার ট্রাই করবা, ডোমেন কই পাবা এখানেই পাবা অথবা গুগল করলেও পাবা। এই লিঙ্কটার মধ্যে ঢুকলাম নতুন ট্যাবে, এখানে এই কোম্পানিটার ওয়েবসাইট অবশ্যই দেওয়া থাকবে, ওয়েবসাইট নাই, এই কোম্পানির ওয়েবসাইট নাই, সো এই কোম্পানিটা বাদ। এখানে অনেক অনেক কোম্পানি আছে, তুমি ট্রাই করবা প্রত্যেকটা কোম্পানি এভাবে ধরে ধরে, যেগুলো ওয়েবসাইট নেই ওগুলো তুমি লিড পাবা না। এই যে ভিজিট ওয়েবসাইট মানে ওয়েবসাইট আছে, ক্লিক করলাম আমি ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাব। এই যে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে ফেললাম, এবার স্ক্র্যাপের মধ্যে গিয়ে আমি কোম্পানির ওয়েবসাইটটা দিলাম। কোম্পানির নাম দিলাম, এটা পাইসি কোম্পানি, টাইটেল হবে প্রেসিডেন্ট আর লোকেশন হবে, এবার তুমি সার্চ করো। সার্চ করলে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট প্রেসিডেন্ট, এক কোম্পানির দুইটার বেশি লিড নিবা না, একটা দুইটা। আচ্ছা তাইলে এইভাবে প্রত্যেকটা কোম্পানি ধরে ধরে যাবা। এই আর একটা কোম্পানি নতুন ট্যাবে ওপেন করলাম, এই কোম্পানির ভিজিট ওয়েবসাইটে ক্লিক করলে ওয়েবসাইটের লিংক পাবো, ওয়েবসাইটের লিংকটা কপি করলাম, scrap.io তে একটা রিলোড দিলাম। এগুলো কিন্তু লিস্টে সেভ করে ফেলছি আমি, তারপর কোম্পানির নাম দিলাম, তারপরে টাইটেল দিলাম, তারপরে লোকেশন দিলাম। আচ্ছা ডান, এবার সাইটটা লিডের মতো আছে, ক্লিক করো। আচ্ছা প্রেসিডেন্ট আছেই দুজন, তুমি দুজনের বেশি নিতে পারবে না, ক্লিক ক্লিক সেভ হয়ে গেছে। ওকে ডান, তাহলে কি হলো আমরা এভাবে একটা একটা করে লিস্টের মধ্যে ঢুকাতে থাকবো। এবার লিস্টে ক্লিক করব, লিস্টে ক্লিক করার পর সেই লিস্টে যে কজন আছে তোমার কাদেরকে কাদেরকে লাগবে, মনে করো আমার আমি যে লাস্টের গুলো করলাম, হ্যাঁ অর্থাৎ 1 2 3 4 5, এই পাঁচটা লিড আমি নিব, এই পাঁচটা ইমেল সহ বের করা আছে, এই পাঁচটাকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড এস এক্সেল করতে পারো, সিএসভি নিতে পারো, আমি সিএসভি ক্লিক করলাম। এরপরে তুমি গুগল ড্রাইভের মধ্যে আপ করো,
আপ হয়ে গেলে এটার উপর ক্লিক করো ওপেন উইথ গুগল শিট গুগল শিট ওপেন হলে তুমি কি কি পাইলা ফার্স্ট নেম পাইলা লাস্ট নেম পাইলা তাই না আচ্ছা ওকে আমার এই কটা ডাটা রাখবে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল টাইটেল লোকেশন কোম্পানি ওয়েবসাইট আমি শীট দিয়ে দিচ্ছি ওয়েবসাইট গুলো কি আনলিংক করে দিব না লিংকই থাকবে ওয়েবসাইট গুলো লিংক করা থাক সমস্যা নেই ফার্স্ট নেম লাস্ট নেম তারপর কি কি দিছি আমি লিখে দিচ্ছি দেখো আমার ইয়া থাকবে হচ্ছে টাইটেল থাকবে প্রেসিডেন্ট এন্ড লোকেশন থাকবে নিউ ইয়র্ক আচ্ছা তাহলে কি হলো এখান থেকে কোম্পানির নাম নিবা প্রত্যেকটা কোম্পানির নাম বসাবা আচ্ছা কোম্পানির নাম তো আর বসানোর দরকার নেই কোম্পানির নামটা তো আমরা ডান পাশে বসাই দিছি এই যে কোম্পানি আচ্ছা এই যে ডাটাগুলো পাইলাম না এখন এই ডাটাগুলো আমি এখানে পেস্ট করে দিচ্ছি দেখো কেমনে পেস্ট করব আমি যে এক্সেল আপলোড করছি ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল টাইটেল লোকেশন কোম্পানি কোম্পানি ওয়েবসাইট এই এমনি ডাটাগুলো কপি করো ডাটাগুলো এভাবে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কপি করার পর ডাটাটা তোমার কোনো কষ্ট করা লাগছে না ম্যানুয়ালি তুমি এখানে ডাইরেক্ট পেস্ট করে দিতে পারলা সবাই কি ক্লিয়ার ফার্স্ট নেম বসলো লাস্ট নেম বসলো ইমেল পাইলাম প্রত্যেকটা টাইটেল পাইলাম লোকেশন পাইলাম কোম্পানির নাম পাইলাম কোম্পানির ওয়েবসাইট পাইলাম এভাবে আমার 50টা লিড লাগবে একটা কোম্পানির দুটার বেশি ডাটা নিতে পারবে না সবাই ক্লিয়ার জি ভাইয়া প্লাস scrap.io দিয়ে এই কাজটা পাইতে পারবা scrap.io scrap.io ইউজ করবা টেক 50 লিডস ফ্রম ফিনান্স কোম্পানি ফিনান্সটা হচ্ছে ইন্ডাস্ট্রি টাইটেল প্রেসিডেন্ট আর লোকেশন থাকবে নিউ ইয়র্ক কোম্পানি 50টা নাকি মানুষ 50টা টোটাল 50টা লিড লাগবে প্রত্যেকটা কোম্পানি দুটো করে লিড নিতে পারবে ওকে একটা পাইলে একটা যদি ম্যাক্সিমাম অনেকগুলো পাও তাহলে ম্যাক্সিমাম দুটো নিতে পারবা তাহলে এখানে আসলে 25টা কোম্পানি ডাটা দিয়ে তোমার 50টা লিড হচ্ছে এই যে এই ডাটাগুলো রাখতেছ না এগুলো ফাইবারে যখন তুমি কাজ করা শুরু করবে এই ডাটাগুলো তোমার কাছে স্যাম্পল ক্লায়েন্টের কাজের জন্য ঠিক আছে যারা করবে না তারা মিস করবা পরে মার্কেটে গিয়ে হ্যাঁ অবশ্যই করব ভাইয়া স্যাম্পল যখন ক্লায়েন্ট চাবে তখন কিন্তু স্যাম্পল দিতে পারবো না সবই করব ভাইয়া কোনোটাই বাদ যাবে না আচ্ছা আমি আজকে অ্যাসাইনমেন্ট যারা যারা সাবমিট করছো আগেগুলো আজকে ফাইনাল করে মার্ক দিয়ে দিচ্ছি গুগল শীটে আনলিংক কি ভাবে যেন করে আরেকবার যদি একটু দেখাতে আনলিংক হচ্ছে তোমার ধরো এই যে ডাটা আছে এখানে ক্যাটাগরি উপর সিলেক্ট করবা রাইট বাটন দিয়ে এই যে আনলিংক এই যে রিমুভ লিংক চলে গেছে লিংক ঠিক আছে রাইট বাটন দিলে রিমুভ করে ফেলতে পারবা লিংকগুলো আচ্ছা এই ডাটাটা তোমার মেকে কপি করে দিবা কপি দেওয়ার পর সাবমিট করবা ওকে অ্যাসাইনমেন্টে ক্লিয়ার ওকে ভাইয়া এক 50 লিডস ফ্রম কোম্পানি আচ্ছা তোমাদের তো সময় আছে তোমরা আমাকে 200 লিড বাই করে দিবা প্রতিদিন কোন টাইম আছে তো 200 লিড বাই করবা আর এখান থেকে এক্সপোর্ট করবা তো তোমার কষ্ট করে কপি পেস্ট করতে হবে না আর কি ইউজ করবা ইউজ ডোমেইন সার্চ এট স্ক্র্যাপ অ্যাসাইনমেন্ট ক্লিয়ার সবাই অর্থাৎ